আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান হোক আর প্রাক্তন হোক, আমি সবাইকে আমার ছাত্রই মনে করি। সে পৃথিবীর যেখানে অবস্থান করুক, সে যে সময় এখানে পড়ুক, সে যত বড় অবস্থানে সমাজে থাকুক, সে দারুণ্যজাতের ছাত্র, এটাই আমার সবচেয়ে তার কাছে মনে করছি। আমি প্রতি মুহূর্তে প্রতিদিন আমার শিক্ষার্থীদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো পথে রাখে, সবাইকে যেন দিনের উপরে রাখে, প্রতিদিন দোয়া করি এবং ছাত্রদের যোগ্যতার জন্য, দেশ জাতির উত্তম সেবার জন্য সবসময় দোয়া। এই জন্য আমার শিক্ষার্থীদের কাছে আমার কথা অনুরোধ, তারা যে যেখানে আছে সবাই যেন গুণমুক্ত থাকে, সবাই যেন আল্লাহর সাথে সম্পর্ক রেখে চলে, তাদের সব ব্যাপারে যেন আল্লাহকে উত্তম সাহায্যকারী মনে করে এবং সবকিছুর জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে সেই চিন্তা যেন তাদের মনে থাকে এবং সবাই যেন যোগ্যতার পরিচয় দেয়, যোগ্যতার জন্য লেখাপড়া সবকিছু যেন সে যোগ্য হয়। সর্বক্ষেত্রেই যোগ্য লোকের কিন্তু অভাব, সে যোগ্যতা থাকতে হবে চরিত্রের, যোগ্যতা থাকতে হবে আচরণের, যোগ্যতা থাকতে হবে আমলের, যোগ্যতা থাকতে হবে জ্ঞানের, বহুমুখী যোগ্যতা, অর্থাৎ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের যে পরিচয় যে যোগ্যতায় বহন করে বা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন হয় সেই যোগ্যতার জন্য তারা চেষ্টা করবে। এটাই আমার শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা করি, কামনা করি এবং সকলের কাছে আমি দোয়া চাই। আমিও যেন আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমার সাথে আল্লাহ সন্তুষ্টির মোতাবেক যেন পালন করি, আল্লাহ যেন আমার